গুড মর্নিং এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার হলেও কিন্তু আমাদের ছুটির দিন নয়, মানে কারোরই নয়। শুভকেও ডাকতে হবে, শুভ যাবে হচ্ছে আজকে টুরিনের হেরফের হয়েছে, মানে শুভ যাবে হচ্ছে যে ব্যারাকপুরের দোকানে আর পলতার দোকানে, যে বিশালকে দেখিয়েছিলাম মানে যে দোকানে থাকে ওই ভাইটা ওই থাকবে আজকে, আর বাবা যাবে হচ্ছে আজকে বড় বাজার, মানে একটু অল্টারনেট করে থাকবে। আর যেহেতু সামনেই পুজো, মানে আজকে 3 তারিখ, 9 তারিখ থেকে পুজো ষষ্ঠী, তো এই সপ্তাহটা বৃহস্পতিবারও কোনো বন্ধ নেই, মানে আগের সপ্তাহতেও ছিল না, আগের সপ্তাহে তো উদ্বোধনই ছিল, দেখো মাথা কেমন মোটা। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাকে ডাকতে হবে, আমি আর আজকে ছাদে যাইনি, ওকে ডেকে দেবো। রোজকার যে টাইমে ওঠে আজকে সেই টাইমে উঠবে, কাঁথা মুড়ি কম্বল ভম্বল দিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি আর আজকে ছাদে যাইনি, আজকে ডেকে তারপরে একেবারে ছাদে যাবো, তাই ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে নিই। তো চলো এবার যুদ্ধ শুরু। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আরেকজন প্যান্ডি খাচ্ছে, ধরে ফেলেছি, এই ধরে ফেলেছি। এমন ভাব করলো যেন মনে হচ্ছে কোনো নেশার জিনিস খাচ্ছি, ধরে ফেলেছে। এই তো প্যান্ডি খাচ্ছো ওমা, হজম হয় না, বদ হজম তোমার। ঠিকই, বদ হজমই আমার। ঠিক আছে, এই জন্য ধরে ফেলেছি। ঠিক আছে, খেয়ে দিলাম, আগে শুনলাম বিরিয়ানি খাবা, তাই জন্য প্যান্ডি খেয়ে বোঝো ঠেলা খালি। দুধের জিনিস আমি খাই, এটাই দুধ দেওয়া হয় সেটা আমি খাই। ঠিক আছে, তা আমি ডিমে তোমাকে দুধ দিয়ে বানিয়ে দেব, করে তো দুধে ডিম করতে নেই, না করতে নেই, খাওনি তুমি মনে হয়, ডিমে দুধে করতে নেই। আরে আমি তো ডিম এমনিই খাই, ভালো বাবাই বিস্কুটটা কি বড়, এখন চা খাবো, দেখো বিরিয়ানি হলে ঠিক আছে, রাতে ডিম হবে, তাই জন্য আমি ডিম খাবো না। গাইস দেখো, আমাকে জোর জার করে তাড়াহুড়ো করে চা করে দিল, এটা চা হয়েছে? না না, চা হয়েছে, খাও তো। হ্যাঁ, চিল্লামিল্লি করে আমাকে একটা বাজে চা করে দিল, থেকে বিচ্ছিরি একটা চা। এখনই ছাড়ো, ঠিক আছে, এই জন্য তো এখনো 30 বছরের লোকে ভাবে যে 15 বছর বয়স, 20 তো। এই যে তোমরাই বলো কি গো, কি বলবে ওরা, কি বলবে, কি বললে আমাকে, তোমাকে বলিনি তো, ঝগড়া করার মুডে আছো, আমি ভালো লাগছে না। তোমাকে কোথায় বললাম, তুমি কি বললে, এই যে 20, আমাকে 20 বললে, কোথায় তোমাকে 20 বললাম, কি সব ভুলভাল বলে, তোমরাই বলো যে এই যে এই দুধ চা দিয়ে রুটি খাওয়ার ফলেই তো শরীরটা হচ্ছে না, এই জন্য 5 বার। আমার শরীর হওয়ার দরকার নেই তো ভাই, শরীর আমার ভালো আছে, রোগা পাতলা শরীর সব থেকে ভালো, কি বলো, তাই না? বেশি মানে বেশি চেয়ারা হওয়া ভালো না, বাসে ট্রেনে সিটে বসতে অসুবিধা হবে, ঠিক আছে, এইসব অনেক ব্যাপার আছে, বুঝলে, এইসব তুমি বুঝবে না, তুমি মুটি মানুষ, তুমি বুঝবে না, ওই পাশাপাশি দুজন মুটি মানুষ, দেখো মেনটেন করা কাকে বলে, আমার থেকে শেখো, এই যে কাটা ফলই তোমায় খাওয়াবো, কাটা বললে কেন, যে পরদিন খাবো, হ্যাঁ কিচ্ছু মনে থাকে না, 10 খানা বউ যাদের থাকে তাদের মনে হয় এত মন ভোলা হয়, আর ও একটা বউ যাচ্ছে ঝামেলা নেই, তাকে নিয়ে ও ব্যস্ত হয়ে যাচ্ছে, অনেকেরই আছে, শিখবো, একটা খোলসা ভাবে থাকে আর গোপনে অনেক থাকে, তোমার কি আছে, আমি কি দেখতে গেছি নাকি, কন্ট্রোল শিখবো আমি, হ্যাঁ তোমার ওই সবই শেখো, ওই সব জিনিসই শেখো, এই টাকা পেয়ে গেছি, কোথায় আরে কোথায়, বাবা বলছে যে মাছ জ্বালায় নাকি বাবা আশ্রম চলে যাবে, এ কি 200 টাকা, 200 টাকা, 200 টাকা দিল মা, কি কোন আশ্রমে যাবে তুমি, তুমি কোন আশ্রমে থাকতেই পারবে না, কালো ব্যাগ নিয়ে বাবা আশ্রমে চললো, বাবা আশ্রমে থাকতেই পারবে না, একমাত্র পারবে না, কোথায় আমরা কেন আশ্রমে যেতে, আমরাও পারবো না, বিশ্বাস করো, ঠিক আছে বাবা যাও, আমরা দেখা করতে যাবো আশ্রমে, আশ্রমে না, আসলে নুন দেয় না, সব বয়স্ক
আজকে অলমোস্ট এক সপ্তাহ পরে আমি মানে পলতার দোকানে থাকছি না, আজকে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরের দোকানে, কারণ বাবা থাকবে না আজকে, বাবা বড় বাজার যাবে, যার জন্য পলতার দোকানে যে স্টাফটা ছিল ওই থাকবে। তুমি যে সব খবর দিয়ে দিয়েছো আমি কি করে জানবো বলো? কারণ তখন তো তুমি ঘুমের দেশে ছিলে না। যাই হোক, সব যখন জেনেই গেছো তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে এইটুকুই বলার যে আমি শুভ, আপডেট পেতে থাকবে, এখন ছোট ছোট ভিডিও দিতেই থাকবো, আর প্র্যাঙ্ক অবশ্যই আসবে আসবে আসবে, জাস্ট একটু ওয়েট করো। তো এখন আমি বসে বসে আর একটা ভিডিও তো ভয়েস ওভার দিলাম, মানে একটা ব্লগ চ্যানেলে শর্টস এর জন্য, তো ওটা একটু পরে ছাড়বো, এখন এই কাজগুলো আছে, যেহেতু মানে একদিকের কাজ না থাকলে একদিকের কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখন বসে আমি একটুখানি আপেল খাবো, আর স্নান করে খাচ্ছি না আমি আপেল, আমি জানি স্নান করে ফল খেতে নেই, তার আগে আমি একটুখানি মুখে কিছু দিয়ে নিয়েছিলাম, মানে কাজু খেয়েছিলাম, ঠিক আছে, তো খেয়ে নিয়েছিলাম। তো কাজুটাকেও যদি বলো যে ফলের আওতায় ফেলো, কাজুর মধ্যে একটু নুনও ছিল, ঠিক আছে, তা বলতে পারবে না, একদম ক্ল্যারিফাই করে দিলাম। তারপরে এখন একটু বসে ফল খাবো খাবো, কারণ আমি নর্মালি ভাত খাওয়ার পর খাই না, ভরা পেটে ফল আমি খাই না, কারণ নর্মালি ছোটবেলা থেকে একটা জিনিস জানতাম যে খালি পেটে জল, ভরা পেটে ফল, বাট এটা সত্যি নয়, ফলটা বেশি ভরা পেটে খেতে নেই, ঠিক আছে, তাহলে অনেক রকমের সমস্যা হয়, সমস্যাটা আমি ভুলে গেছি, পরে বলবো। তো এখন এটাই একটু বসে বসে খাই, 12টা বাজে এটা খাই, তারপর আবার খাওয়ার টাইমে খাবো, একটুখানি এখন আপাতত পেটটাকে শান্তি করি। রোদ রোদ বলতে বলতে শুরু হয়ে গেছে, বৃষ্টি আবার একটু হয়ে কমেও গেছে, যাই হোক, এখন ওই মাসি এসেছে রান্নাঘর, একটু জায়গা মুছে টুছে এলাম, তো এসেই ফোনটা হাতে নিয়েছে, একটা কমেন্ট পড়লাম, ছাট করে একদম মাথাটা পট করে গরম হয়ে গেল, কিন্তু তবুও আমার মাথা গরম হলেন, আমি এরকম ভাবেই হাসি। তো কমেন্টটা একটু তোমাদেরকে পড়ে শোনাই, যিনি লিখছেন তিনি হচ্ছেন রাকেশ দাস, ঠিক আছে, উনি কমেন্টটা লিখছেন, দেখিয়ে দিই, লিখেছেন, ঠিক আছে, আমি কিন্তু বানিয়ে বলছি না, যে লিখেছেন, আমি তার অ্যান্সারও দিয়েছি। আমি একটা শর্টস পোস্ট করেছিলাম, ঠিক আছে, ওই ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম, মানে যেটা অনেক কিছু খাওয়া দাওয়া দেখিয়েছি ওটায়, লিখেছেন, বরের বাড়িতে যেই ড্রাই ফ্রুটস খান, নিজের বাবার বাড়িতেও কি সেম খেতেন, আমাকে এটা জিজ্ঞাসা করেছে। সবার প্রথমে এত সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে, তার আগে আমি বলে রাখি আপনাকে, আপনি জানি না, আমি জানি না আপনি কোন সেন্সে এটা জিজ্ঞাসা করেছেন, আমি ওকে এটাই রিপ্লাই দিয়েছি, মানে ওনাকে, তো আমি এটা এক্সপ্লেন করে বলছি, এই যেই ড্রাই ফ্রুটসগুলো আমার প্লেটে এরমভাবে সাজানো দেখলেন, ওগুলো কিন্তু আমার মাই দিয়ে গেছিলো, মানে বাপের বাড়ির মা আমাকে দিয়ে গেছিলো, ইচ অ্যান্ড এভরিথিং, কাঁচা বাদাম, খেজুর, কাজু, আর হচ্ছে কী বলে আর কি ছিল ওর মধ্যে, ছোলা, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু আমার ওই বাড়ি থেকেই এসেছিলো, আর বাপের বাড়িতে থাকাকালীন আমি এর থেকে বেশিই খেতাম। কিন্তু আপনার প্রশ্নটা আমি বুঝলাম না, যারা বাপের বাড়িতে খাবে না তারা কি শ্বশুর বাড়িতে খেলে তাদের কি জাত চলে যাবে? আপনাদের এত সুন্দর মানসিকতা কোথা থেকে আসে, কোথা থেকে, কিভাবে আপনারা বেঁচে আছেন কিভাবে এই দুনিয়ায়, ঠিক আছে, আপনাকে এই কথাটা আমি বলতাম না, বাট আপনাদের মতন কিছু মানুষের মানসিকতা যে এখনও নিয়ে এই এই পৃথিবীতে বেঁচে আছে কিছু মানুষ, এই জন্যই আমার খারাপ লাগলো অন্তর থেকে। আর সব থেকে বড়ো কথা, এটা ভাগ্যিস আমার মাই দিয়েছিল, আর আজকে যদি এই প্রশ্নটা করতেন অন্যরা দেখলে কেমন ভাবত, অনেকেই আছে আপনার মতন মানসিকতা নিয়ে বাঁচে, ঠিক আছে, কেমন ভাবত, হ্যাঁ বাবা শ্বশুরবাড়িতে এসে গপ গপ করে খাচ্ছে, এটা ভুল ধারণা আপনার, ঠিক আছে। তো হাসি মুখে আপনাকে একটা ভালো উত্তর দিলাম, আর আপনিও দেবেন অবশ্যই উত্তরটা, যে যদি কেউ বাপের বাড়িতে না খেয়ে এসে থাকে, শ্বশুর বাড়িতে এসে খায় ভালো মন্দ জিনিস, তাহলে কি তার জাত চলে যাবে, একটু উত্তরটা দেবেন, ঠিক আছে, টাটা। বিরিয়ানি 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 চলে এসেছি, দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে ভিজে বিরিয়ানি খেতে, পাটা পাটি সেই পুরনো বিত্রি আবার ফিরে এসেছে, তাই নাকি, একদম, মানে আমি লাগবো যখন খেয়েছিলাম আমার সত্যি মানে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, বাট ব্যাপক লাগছে আজকে, কি বলছো, কি দিন একদম, মানে অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, প্রায় কদিন হবে, 15 দিন 16 দিন পর, তাই তো, 16 দিন পর বিরিয়ানি খাচ্ছে, আহা, তারপরে বলছে যে বিচি আবার পুরোনো টেস্টে ফিরে চলে এসছে, এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই আসলাম, হচ্ছে এখন বেশি কথা বলো না, খেলা খেয়ে নি ভাই, ওই যদি ওই আমার কাকার দোকান থেকে আনবি, কাকা থাকলে বলবি যে আমার দাদা যেরকম পান খায় ওরকম বানাও, আমার দাদা তোকে চেনে, কাকা তোকে চেনে নাকি যাই না, আমাকে চেনে, তোকে চেনে না, ঠিক আছে, আর যদি না চেনে বলবি আরে মানে বন্ধু বুঝবে, শুভ শুভ বাবা পদ্মার দোকান আছে, বুঝে বাবা একটা পান আনতে দেওয়ার এত, আর যদি ওর ছেলে থাকে কাকার তাহলে তোকে চেনে, বাবা এ পান আন, হ্যাঁ ছেলে আমার ছেলে, হ্যাঁ 120 দিয়ে, এই আর কি মজা বললাম, যে মাজা তো পাওয়া যায় না, মিথ্যা বলো না, একটা
ওই ওর দোকান দুধের দোকান থেকে আনবো। বাসেরটা কিন্তু আছে, যাই থাকে মাজা থাকুক ছোট ফ্রুটি থাকুক, ফিরে আসবা না কিন্তু পয়সা নিয়ে, নিয়েই আসবা। এটা কি কয়টুকু তুলেছিস? এরকম হাফ ভালো করে তোল পুরোটা। কি জামাটা এমন ভাবে তুই, কি বিচ্ছে এটা লাগছে। ও মাজা আসসালাম, বিচ্ছি তোমার ইমাজিনেশন বিচ্ছিরি। যেমন একজন বলেছে দাদাকে বলো বগল সাফাই করতে, ছেলে মেয়ে নাকি আমি, না পয়সা ফেরত না আনতে, পয়সা ফেরত এনেছে কেন, পয়সা পয়সা নেই, কি হলো পয়সা দাও। আমিও বাবার মতো সন্ন্যাসীতে মানে সন্ন্যাসী বলছি, ওই যে কি বলো না আশ্রমে চলে যেতে হবে। আশ্রমে গিয়ে কি আর পাবে, এই যে এরকম বিরিয়ানি বিরিয়ানি পাবে নাকি, এরকম বিরিয়ানি পাবে। যাই হোক, চলে এসেছে আমাদের মাজা, এই একটা এটা একটু ছিল, এটা করে নিয়েছি উদার সাত, আর এই পান, এই পানে, এই পানে কি আবার দিয়ে এনেছো? আগের দিন গাইস মা কে নিয়েছিল একদিন কে, ঠিক আছে, কি খেয়েছিল জানো, কি ছিল জানো, এর মধ্যে ও জর্দা ছিল, কি 520 না কত বলো, 120, ও 120 দাও তাহলে আমি একটা খাবো, খাও খেলে কেমন হবে, আবার কালকে উঠবে ঘুম থেকে, গন্ধ শুকো না, গন্ধ উনে সব যাবে, হ্যাঁ গন্ধ শুকো না, পান খাওয়ার টেকনিক দেখাও তো, পান খাওয়ার টেকনিক শেখাও, প্রথম হয় তারপর বসে যায়, পানটা কেমন করে নিতে হবে একটু টেকনিকটা দেখাও, তুমি খাও না, পান খাওয়ার টেকনিকটা কেমন ভাবে খেতে হবে, হয়ে গেল, এ কিছু হচ্ছে তোমার মাথা পাতা ঘুরছে, মা আবার কি খেলো এটা আঙুলের গোড়ায়, মা পানের এই তোরাটা একটু ফেলে দিতে হয়, শুনেছি কারণ কেউ যদি লোভ লাগা, কেউ যদি তুমি তুমি কিছু করলে না, কি একটা খোঁচালে না, খেতে ভালো লাগে, খা খেয়ে তো বুঝবে, খোঁচালে না কি একটা চুনমুন, খোঁচালে না, না চুন নেই, এটা ও চুন থাকে না, চুন আছে, চুন দিলে কানা কানাটা ভালো হয়, এরপরে একটুখানি পরে দেখবে লিপস্টিক পরে চলে এসেছে। যাই হোক বাবা, আমার এই কালারিং মজাই জিন্দাবাদ, আমি আর মা এই মজা, গুড ইভিনিং গাইস, আরে ওটা বন্ধ করো, আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে, বুঝলে, গুড নিউজটা হলো গিয়ে আজকে আমার বউ আর মা মিলে যাবে বাজার করতে, মানে কেনাকাটা করতে, বাট বৃষ্টি পড়ছে, তো কি হয়েছে, বৃষ্টিকে করেছি জয়, কালকেও বৃষ্টি পড় থাকবে, পরশুও বৃষ্টি থাকবে, সেই জন্য আপাতত যাওয়া হবে না তোমাদের, মানে এখন যাব না, কাল বৃষ্টি পরশু বৃষ্টি, আজকে তুমি বৃষ্টিতে যাবে, এখন এখন কি বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি, কি করবে, এই বছর তাই জন্য কেনা হবে না, আমার পয়সাটা দিয়ে দাও রিটার্ন, পুজোতে বৃষ্টি হবে, সবাই কমেন্ট করেছে দাদা 1500 কিচ্ছু হয় না, একটা মেয়েদের ভালো জামা কিনতে গেলে, ঠিক আছে, বিশেষ করে বউয়ের ভালো জামা কিনতে গেলে একটু বেশি লাগে, বেরোবে নাকি, মহালয়ার পর দিন বেরোচ্ছি হচ্ছে পুজোর শপিং করতে, এবার পুজোর হালত কি বুঝতেই পারছো, কোনো কেনাকাটা মানে এনার্জি নেই, তাও পুজো বাঙালির দুর্গোৎসব, না কেনাকাটা করলে না হয় এই জন্যই, তো চলো যাওয়া যাক, ওদিকে মাও রেডি হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছে, ভিজতে ভিজতে চাই একটু, মা পুরো ব্যাগ ধরে একদম গোপাল গোবিন্দ হয়ে গেছে, তাই বলছে ফুচকা খাবে না, খাইয়ে দেবো, তুমি দাঁড়াও, তুমি কি হাত দিয়ে খেতে পারবে না বলে বলছো, যাই হোক অনেক হ্যাপি আছি, আজকেই ফার্স্ট বেরিয়েছি, আজকেই লাস্ট, আর বেরাবো না, বৃষ্টিতে তো বেরাতেই পারবো না, সারা পুজোই তো বৃষ্টি, তাই হোক আমি ফুচকা খেয়ে নিই, ও মা মা গো, এ নাও
এত শপিং করে নিয়ে আসলাম তোমাদের জন্য, নাও কোনো ক্রেডিট নেই গাইস, এত শপিং করে নিয়ে আসলাম, ধরো পাক। আমি কি খুশি, আমার ঢপ বাজব আর কিপটে ওর থেকে ঢপ বাজব, ধরো বাবা ধরে কি যাচ্ছে বাবা বাবা, সেই কোথায় কোথায় থেকে নিয়ে আসলাম, বাপ রে বাপ, পারা যায় এইসব? আমার হাত ফাত ব্যথা হয়ে গেছে গাইস, এত শপিং করেছি, রেডি হয়ে আসি, মানে ফ্রেশ হয়ে আসি, রেডি মানে দেখাতে হবে তো, ওই জন্যই বললাম রেডি হয়ে আসি, সব তো দেখাতে লাগবে না, কিরকম হয়েছে না হয়েছে তোমাকে দেখাবো আমি। সো গাইস, এতক্ষণ একজন মানুষকে আমরা জ্যান্ত করতে ব্যস্ত ছিলাম, ঠিক আছে, তাজা হয়ে আবার যে মোটামুটি হাফতা যাবে ফিরে এসছে, এটাই ভাগ্য ভালো আমার, ঠিক আছে, কারণ ওই যে লাস্ট দেখলে ভিডিওটা, তারপরেই খেতে গেলাম, তারপরেই মানে দুগাল দেওয়ার পরেই বললো যে শরীরটা কেমন লাগছে, ব্যাস গ্যাস হয়ে গেছে। কেন? কারণ কারণ সাড়ে নটার সময় ফুচকা খাইছে, দুপুরবেলা বিরিয়ানি, সাড়ে নটায় ফুচকা, মাঝে কিছু খায়নি, ব্যাস। তারপরে বমি জমি করলো, বমি জমি করে একটু ফ্রেশ, তাই তো ফ্রেশ, তো সকালের মাংস কিচ্ছু হজম হয়নি, কিচ্ছু হজম হয়নি, মানে বমিটা পরিষ্কার করতে গেলে আমাকে দেখতেই হবে, আমি কিছু এরম করবো না, গ্যাজুক তো কথাও বলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, চলো, বাই, গুড নাইট।